হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সলভহাট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল কাইয়ুম। মোটোফোন ব্যবহারকারী গ্রাহকদের জন্য সুখবর, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে নাম্বার পরিবর্তন না করে অপারেটর পরিবর্তন করার নিয়ম। মানে হচ্ছে যে নাম্বার ঠিক রেখে অপারেটর পরিবর্তন করার টোটাল প্রসেসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। এখন প্রশ্ন হচ্ছে, আপনি অপারেটর কেন পরিবর্তন করবেন? অপারেটর পরিবর্তন করবেন আপনি এই কারণে, ধরেন আপনি রবিতে আছেন, রবির সুযোগ সুবিধাটা আপনার কাছে পছন্দ হচ্ছে না বা এটা দিয়ে আপনি সন্তুষ্ট না, আপনি চাচ্ছেন গ্রামীণে চলে যাবেন। এই ক্ষেত্রে আপনাকে নতুন করে গ্রামীণ সিম কেনার কোনো প্রয়োজন নেই, জাস্ট আপনি রবি নাম্বারটাকে অপারেটর পরিবর্তন করে আপনি গ্রামীণে চলে যেতে পারেন। এতে করে আপনার কোনো রকম সিম পরিবর্তন করতে হচ্ছে না, জাস্ট অপারেটর পরিবর্তন হচ্ছে। এই একটা সুবিধা, আদার্স আরও অনেকগুলো সুবিধা আছে, যখন আপনি পরিবর্তন করবেন সেটা আপনি বুঝতে পারবেন। এই কারণেই আপনি অপারেটর পরিবর্তন করবেন। নাম্বারকে অপরিবর্তিত রেখে, মানে নাম্বার ঠিক রেখে আপনি অপারেটর চেঞ্জ করবেন, সেটা করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে আপনার এনআইডি সঙ্গে নিয়ে সর্বপ্রথম আপনি যেই অপারেটর বর্তমানে যেই অপারেটরে আছেন, ধরেন আপনি বাংলা লিঙ্কে আছেন, এখন আপনি চাচ্ছেন যে আপনি গ্রামীণ অপারেটরে চলে যাবেন, তাহলে আপনাকে কী করতে হবে, আপনার এনআইডিকে সাথে নিয়ে গ্রামীণ কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সেই নাম্বারটা এক বিন্দুও চেঞ্জ হবে না, ঠিক আগে পূর্বের বাংলা লিঙ্কটা যেভাবে নাম্বারটা আছে ঠিক একইভাবেই থাকবে, এক বিন্দুও পরিবর্তন হবে না, শুধুমাত্র অপারেটর চেঞ্জ হয়ে যাবে। এবং বাংলা লিঙ্ক থেকে যখন আপনি গ্রামীণ অপারেটরে চলে যাবেন, তখন আপনি কিন্তু এই বাংলা লিঙ্ক অপারেটরের আর কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না, আপনি গ্রামীণের যত সুযোগ সুবিধা সকল সুযোগ সুবিধা আপনি পাবেন। এবং আপনার এই নাম্বারে যদি নগদ বিকাশ আদার যত কিছুই থাকবে সব কিছুই আগের মতো অপরিবর্তিত থাকবে, জাস্ট আপনার অপারেটর চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আপনি যখন অপারেটর পরিবর্তন করে নিবেন, তখন কিন্তু আপনার রিসার্চের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার যখন আপনার বাংলা লিঙ্ক, পূর্বে তো আপনার নাম্বারটা ছিল বাংলা লিঙ্ক, এখন আপনার গ্রামীণ হবে, আপনি রিসার্চের ক্ষেত্রে নাম্বারটা বাংলা লিঙ্কেই থাকবে, জাস্ট আপনি রিসার্চের ক্ষেত্রে অবশ্যই গ্রামীণে রিসার্চ করাতে হবে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনাদেরকে বলি যে কিভাবে আপনি অপারেটর চেঞ্জ করবেন। সর্বপ্রথম আপনি আপনার এনআইডি কার্ড সঙ্গে নিয়ে আপনি যদি বাংলা লিঙ্ক থেকে গ্রামীণ অপারেটরে যেতে চান, তাহলে গ্রামীণ কাস্টমার কেয়ারে গিয়ে আপনি আপনার এনআইডি কার্ডটি দিলে তারা এই অপারেটর পরিবর্তনের নির্দিষ্ট একটি ফি নিয়ে আপনার অপারেটরটা পরিবর্তন করে দিবে, সেটা সর্বোচ্চ সময় নিতে পারে 72 ঘন্টা। তবে একবার যদি আপনি অপারেটর পরিবর্তন করেন, সেকেন্ড টাইম আপনার অপারেটর পরিবর্তন করতে হলে অবশ্যই 90 দিন সময় আপনাকে নিতে হবে। আশা করি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে চেপে দিবেন, যাতে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।